ঠাকুমাকে পুরো তোল, পেছনে একটু সরে যেতে হবে। তো মা এখন পুর বানাচ্ছে, ডাল ডালের যে পুরটা ডালের পিঠে হবে ওইটা। আর আমার মেয়েটাকে ক্যামেরা করতে দিয়েছি, ও বেশ ভালো করছে, মানে নাচিও না তাহলে হবে না। হ্যাঁ ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, ব্লগটা খুব ভালো হবে। তো আজকে থেকে শুরু হবে, ঠিক আছে। তো আজকে আমরা পিঠে করবো, তো এখানে অনেক কিছু পিঠে হবে। এখন নারকলটা মানে কুড়ে নেবো, আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ দেখো, দারুণ মজা হচ্ছে চলেছে। আর আমরা কি কি করি সেটা পুরোটাই দেখতে পাবে। একদম সকাল সকাল আমরা পিঠে করতে বসে গেছি, কারণ তাড়াতাড়ি শেষ করে নিতে হবে, না হলে ঠান্ডায় সবার ঠান্ডা লাগবে। এইটাই করতে করতে এখন দেরি হয়ে যাবে, দাঁড়াও না। ডালের পুলি পিঠে হবে, তাই তো? ডালের পুলি পিঠে হবে, তার জন্য ডালের পুরটা তৈরি হয়ে গেছে। নারকলের হবে এবারে? ও নারকলের হবে, নারকল আমাদের যে পুলি পিঠেটা হবে সেটা ছাই মারা হবে না, শুধু নারকেল দিয়েই করা হবে। আর কি কি পিঠে হবে? দুধ পুলি মানে, ঠিক আছে তো দেখিয়ে দে হাতে করে, ভালো আমাদের হয়ে গেল। আই তো একদম পরিষ্কার নারকল হয়েছে। এটা কি অবস্থা গো? অবশ্যই হয়ে গেল। আর ওখানে আটে কাটে হয়ে গেল, আর জলটা হয়েছে, সবাই মিলে খাওয়া হবে। একদম একদম টেস্টি, সবাই মিলে দেখো। আমি চলে এসেছি নারকল কুড়াবো, আমাদের অনেক কটা পিঠে হবে। তো নারকল রেডি, আমার ভাঙা ভাঙা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, এখন কুড়াবো, কুড়িয়ে নি। তোমরা ব্লগ দেখো, আজকে আমাদের আনন্দের দিন, আমরা আজকে পাব্বনে পিঠে 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 পুলি হবে আমাদের। তোমাদের কাঁধে কাঁধে বাড়িতে এইসব অনুষ্ঠান হচ্ছে, প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে পিঠে পুলি। আর তোমরা কী কী পিঠে বানাও একটু বলো তো, আমি যদি খেতে না যেতে পারি কিন্তু শুনতে তো ভালোবাসি, কী কী পিঠে তোমরা বানাও একটু বলো। গরম জল করে করে একটা এঁতেল মাখা হয়ে গেল, আবার মাখবো। অনেক রকম পিঠে হবে, দুধ পুলি হবে, ডাল ডালের হবে, নারকলের হবে। গরম কুসুম কুসুম গরম জল এটা দেবো, এটাও কুসুম কুসুম গরম জল, কুসুম বলতে বেশি হয়ে গেছে। এই চালের এঁতেল মাখা হয়ে গেছে, এবার আমরা পুর ভরবো, এতে পিঠে তৈরি করবো। আচ্ছা গাইজ, আমাদের চালের গুঁড়ি মাখা হয়ে গেছে, গরম জল দিয়ে মাখতে হবে, তোমরা দেখেইছ। আর এগুলোকে সব পুলি পিঠে তৈরি হবে। তো আমরা নারকলের কুড়ে নিচ্ছি, নারকলের পুরটা তৈরি হোক, তারপর ডালেরও আছে, এই ডালের পুলি হবে, নারকলের হবে, দুধে পুলি হবে, বিভিন্ন রকমের হবে, দেখতে থাকো। দেখো তোমাদের বর্ণালী দিদি এখন এলো, এডিট দেরি হয়ে গেল, তুমি এডিট বলে দাও। আমার প্রায় কমপ্লিট, মাসি পিঠে করছে, ডালেরটা হচ্ছে, আমরা তোমাদের দেখাবো একটু পরে। এই নারকলটা একটু কুড়ানো হয়ে যায়, আর একটা মালা বাকি। এই শাকটা কোথায় আছে দেখছো? শাকটা বাহি এক খান। হুম আমি চলে এলাম পিঠে তৈরি করতে, এতক্ষণ আমি একটু কাজ করছিলাম বলে আসতে পারিনি। আমি নারকেলের পিঠে তৈরি করছি, এই যে আমার আবার কোনো ডিজাইন নেই,
এই যে তোমাদের নন্দা করলে ডিজাইন তৈরি করে আমি প্লেন করি না প্লেনটাই ভালো লাগে ডিজাইনটাও ভালো লাগে অনেক সুন্দর লাগে সাদা নারকেলেরই করব সাদা নারকেলের খেতে অনেক ভালো লাগে তারপরে যখন গুড় দিয়ে খাওয়া হবে এটা খেতে অনেকটা ভালো লাগবে তো তোমরা যদি না করে থাকো একবার ট্রাই করে দেখবে ও তো সারাদিন আমাদের বাড়িতেই ছিল সকালে ওই জন্য জানে না খালি খেতে গেছিল বাড়িতে দুপুরবেলাতে আচ্ছা সব করা হয়ে গেছে ওই এতগুলো হয়েছে কি অর্পিতা হবে তো এতে খেয়েই যাবে খেয়েই যাবে হয়ে গেল হয়ে যায় তো তালাটার ভয় পাই এতগুলো হয়েছে ম্যাডাম রাখো ম্যাডামের কাছে থাক আমার মেয়েটা আবার দেখিয়ে দেয় কোনটা কি আছে দেখিয়ে দেয় হ্যালো কোথায় রাখবো আমাকে কত কতটা পুর দিতে হবে কি জানি আমি একটু বেশি বেশি দিয়ে দিচ্ছি কম কমই ভালো এখন বেশি পিঠে গেলে গ্যাস হয়ে যাবে আমাদের তো দুধকুলি হচ্ছে একদম 3 কিলো দুধ নিয়ে নিয়েছি দুধকুলি হবে আমি দুধকুলি খেতেই বেশি ভালোবাসি এসব চলবে না আমাদের একটা দুটো খাবো জল গরম হয়ে ছুটবে তারপরে গেবে লাইট বাধা চলছে আর হঠাৎ করে তো অন্ধকার আমি তো আগে থেকে লাইট বেঁধেও রাখিনি তো যাই হোক আমি বেশ ব্যবস্থা করে দিচ্ছি এখন হচ্ছে কানেকশন দেওয়ার পালা আমি বাস্টের জিনিসটা খুব ভয় পাই আর যাই হোক হয়েছে ব্যবস্থা করবো রাত্রে ব্লগ করার জন্য আমরা হ্যালোজিন ফ্যালোজিনের ব্যবস্থা করবো আর ভালো লাইট হবে ভালো আলো হবে দেখা যাবে এটাতে ভালো লাগে নাইট সিন ভালো লাগে রাত্রে একটা আমি নারকলের ছাই মারছি দুধপুলি হবে দুধপুলির জন্য নারকলের ছাই মারছি নারকলের ছাই নিয়ে দুধপুলি তৈরি হয়ে গেল তো আমার এতগুলো পিঠে তৈরি হয়ে গেল একদম তাড়াতাড়ি পিঠে তৈরি হচ্ছে তোর পিতা তাড়াতাড়ি হচ্ছে না আস্তে আস্তে হচ্ছে তাড়াতাড়ি চলে এসো আর ওখানে লাইটটা পুরো কেমন হয়েছে বলো তো সেই গুপি বাঘা সিন্দি মারা তাই না ভূতের রাজা দিল বর ভুলে গেছি গানটা ডালের পিঠে এইগুলো হচ্ছে ডালের পিঠে এই দেখো তোমাদের দেখাই এই দেখো এগুলো হচ্ছে ডালের পিঠে আর এখানে ডালের পুর করা আছে ডাল করাই আছে এখনো হবে আমি এখানে বর্ণালীর সাথে একটু হাতে হাতে করে দিই তুমি কিটা করবে বলো তো এই দুধ পুরি যেটা হবে না সেটা করবে আমিও করব দেখো গাইস ডালেরটা করছি এখানে বিভিন্ন রকমের আছে
যেটা যেমন পারবে তেমন করতে হবে। ডালেরটা দেখো আমি আজ ডিজাইন করব না, কেননা আজকে আমি সিম্পল সবার মতন করব। আজকে কোনো ডিফারেন্স করব না, না আজকে করব না, আজকে আজকে করব না, আজকে সিম্পল করব, যেমন সবাই বানাচ্ছে তেমন সবাই। দিলেই হলো যেখানে হোক, আমরা তো রোজ ব্লগ আনতে পারি না, তাই এটার মধ্যেই দিই। হ্যাঁ রোজ রোজ আনা হয় না, তা আলাদা চ্যানেল করলে দাদা রোজ চালাতে হবে, রোজ ভিডিও আনা ইম্পসিবল আমাদের পক্ষে, কারণ আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করি, তো আমাদের নিজেদের মানে এটা বাড়ি হলে ঠিক ছিল, আমরা যেখানে থাকবো সেখানে ভিডিও আনলে ঠিক ছিল। হ্যাঁ মাসি মাসির থেকেই তো পিঠে শেখা সবাই, আমার এরকম হবে দেখি তোর মায়ের হয়ে গেল নাকি, ঘুরে আসি তোদের বাইরে চারটি খেয়ে আসবো, চারটি খেয়ে এস। ওর পিতা বলছে যে ওর মায়ের কাছ থেকে চারটি পিঠে খেয়ে আসতে, তুই চারটি খেয়ে এসো দেখি, এক গামলা খেয়ে এসো ওর মা করেছে। তো গাইস দেখো বৌদি পিঠে নিয়ে এসেছে সরু চাকলি পিঠে, আর ওর পিতার মা ওর পিতা খাচ্ছে। হ্যাঁ আমিও টেস্ট করেছি, ভালো হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ আমাদেরও হচ্ছে, কাকে আবার পরে খাবে, আমি পরে খাবো, এখন আমাদের কাজ চলছে, রেখে দিই ছোট রানী ঠিক খেয়ে নেবে, ও এখন ক্যামেরা করছে ঘামছে, এখন আমাদের অনেক পিঠে তৈরি করতে হবে। পাঠি সাপটা আমরা চ্যানেলে করবো, আজকে হবে না, কারণ আজকে আমাদের যা প্রিপারেশন তাই পারি প্রথমে এখন দিলু মোটা হয়ে যাওয়া, সেই জল দিলু পাতলা করলু, তারপর উঠলো আস্তে আস্তে। এবার আমাদের রাজধানী এক্সপ্রেস চলে এসছে, ছুটে ছুটে কাজ করবে না, হয়ে যাবে ওখানে মোটামুটি অনেক কিছু হয়ে গেছে রেডি, করে ফেলেছে মা এখানে করছে, আমি ওই মায়ের কাছে গিয়ে বসবো ওখানে, এবার এবার করলে অসুবিধা নেই, এবার তো দিন চাপা আছে, হ্যাঁ এবার এবার করছি। হ্যাঁ ওই তো না করলে এক ফেলা হয়েছে, কাঠগুলো কালকে আনতে যাবে, আগে কালকে দেখি, কালকে দেখি, পরশুদিন যেতে পারবো না, আমার সাথে যেতে হবে পরশুদিন, আমার সাথে সকালবেলা এবার আমি এই ছোট ছোট দুধ পুলির জন্য তৈরি করছি, একদম ছোট ছোট পিঠা, এগুলো একবারে এক মুখেই ঢুকে যাবে, এটার জন্য পুর হচ্ছে এইটা গুড় দিয়ে যেটাকে ছাই মারলো নারকেলটাকে, নাকি আমাদের বাড়ি চলিয়ে জল গরম হয়ে গেছে, এবার আমি পিঠে সাজানো হয়ে গেছে, এই যে বসিয়ে দেবো, চাপা দিয়ে দেবো, ফুটলে হয়ে যাবে পিঠে তৈরি। এটা ডালের সেদ্ধ পিঠে হচ্ছে, সেদ্ধ
পিঠে তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। রান্না কেমন হয়েছে সব ধরে দিচ্ছি, সেদ্ধ হয়েছে মনে হচ্ছে। সাজিয়ে নিয়ে আসি, হয়ে গেছে পিঠে। আবার আবার চাপাবো, এই যাক বেশি করিস না, অনেক পিঠে হয়েছে, বেশি করে নষ্ট করে লাভ নেই। তোর আতো ওইটা করলি কেন? অত ডালের করিস কেন? কত পিঠে হবে আমি? দেখো আমাদের একটা পিঠে হয়ে গেছে, একবার ঠাকুরকে দেওয়া হয়ে গেছে ওখানে, এবার ওখানে চালে দিচ্ছে। পুকুরে দিতে যাবে, আর পুকুরে যেতে হবে, তুমি যাও, পুকুরে তো আর লাইট নেই, দেখা যাবে নাকি। তো একবার পিঠে হয়ে গেল, আবার হবে, এই এতগুলো রয়েছে। এখন আমরা দুধ পুলির জন্য পিঠে তৈরি করবো। নাও সব খাওয়া দাওয়া করো, এবার সব দেখি বসে আছে, খাবো খাও না। মানে আমাদের হাতে যেটা হয়েছে সেটা দুধ পুলি হবে, এটা কলের গুড়ি, সেখানে ছ্যাঁচছাঁতে করছে, ছ্যাঁচছাঁতে। কলের গুড়ি টেস্ট ঠিক ভালো লাগে না আমার। হ্যাঁ, আমরা তো নিজেরা শিলে বাটি। দেখো গাইস, এটা ডালের কত সুন্দর পুলি পিঠেটা দেখতে হয়েছে। এন্ড খুব গরম, ধোঁয়া উঠছে, খুবই সুন্দর। পিতার মা সরু চাকলি করেছে, তোরটা বেশ খেতে ভালো হয়েছে। ভালো, চলো কখন তৈরি করবি? এক পিট চাপিয়েছে তো, জল ছড়া দিয়ে দেবো উপরে, জড়িয়ে যাবে মধ্যে। আমরা অনেক দুধ নিয়ে এসেছি, দুধ পুলি খেতে তো আমরা ভালোবাসি, তার জন্য রাই দুধ করছি না, প্যাকেট দুধ করছি, গাই দুধ দিয়ে দেবো। গাই দুধ আছে তো আমাদের একটু? হ্যাঁ, আমরা সব চাদর ফাদর গায়ে দিয়ে নিয়েছি, একদম সোয়েটার ফোয়েটার পরাই আছে, প্রথম থেকেই ছিল। আরও এখন রাত্রির হচ্ছে, যত ঠান্ডা বাড়ছে, আর এই দুদিন ঠান্ডা অনেকটাই কম আছে কিন্তু। হ্যাঁ, কালকে যখন বাড়ি যাচ্ছিলাম, বলো একবার, কালকে আমরা যখন বাড়ি যাচ্ছি পুরো কুয়াশা, রাত্রেও প্রচুর কুয়াশা পড়েছে, একদম চারিদিক এইখান থেকে এইটুকু দেখা যাচ্ছে না কোনো কিছু। তা আবার দিল্লি রোড দিয়ে, তাই তো? এটা হলেই আমাদের শেষ হয়ে যাবে পিঠে করা, আর কিছু করতে হবে না বাবা, 9টা বাজে, এখানেই সমাপ্ত করো। তাহলে তুমি একা একা বসে বসে করবে, কালকে আমি কিন্তু এসে খাবো। কি তুমি বসে থাকো না কেন? তাহলে করবো, আমার এডিটিংটা তুমি করে দিও। খাটবো নাকি? জালটা ছেড় না, না কোন খাটবি কেন, তুলে উঠো, গুড় দেবে? গুড়টা দিলে ভালো লাগবে, গুড়টা দিলে তবে কালারটা ভালো। এই দেখো আমাদের পিঠে ভেসে গেছে দুধের মধ্যে, তার মানে পিঠেটা সিদ্ধ হয়ে গেছে, আর একটা গন্ধও বেরিয়েছে খুব সুন্দর। খুব ভালো লাগছে, তোমরা খুব আগুনের পাশে বসে আছো, আমি তো তাও বাইরে থেকে ক্যামেরা করছি। এই যো চিনি দিচ্ছি, এবার গুড় দিচ্ছি, একটু খেজুরের গুড়, গুড় দেওয়া হচ্ছে। তো এখনো পিঠেটা হতে সময় লাগবে, দুধটাকে একটু ঘন করতে হবে,
তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা টাটা। আমি পেছন দিক দিয়ে করে দিলাম।